দেশের রকধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। প্রথম ও দ্বিতীয় অ্যালবামে দর্শকের ভালোবাসার ব্যান্ড দল হয়ে ওঠে আর্টসেল। নানা চড়াই উতরাই পেরে দীর্ঘ বিরতির পর এবার তারা আসছে তৃতীয় অ্যালবাম নিয়ে। কি কি বা কি ধরনের গান থাকছে তৃতীয় অ্যালবামে? আর্টসেল 1999 সালে আগস্ট মাসে গঠিত হয় ব্যান্ডটি, তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে অক্টোবরে। 2002 সালে প্রথম অ্যালবাম অন্য সময় সাড়া ফেলে সঙ্গীত অনুরাগীদের মাঝে। 2006 সালে দ্বিতীয় অ্যালবাম অনিকেত প্রান্তরও শ্রোতা সমালোচকদের কাছে সমাদৃত হয় দারুণভাবে। মিশ্র অ্যালবামেও ব্যান্ডটির গান শ্রোতারা গ্রহণ করেছে ভালোবেসে। এবার নানা চড়াই উতরাই পেরিয়ে আর্টসেল আসছে তাদের তৃতীয় অ্যালবাম নিয়ে। থার্ড অ্যালবামটার কাজ আমাদের অলমোস্ট শেষের দিকে আছে। আমাদের চেষ্টা থাকছে যে এই বছর অ্যালবামটা রিলিজ করতে, সব যদি ঠিক যায় ইনশাল্লাহ ডিসেম্বর মাসের শেষের দিকে অ্যালবামটা রিলিজ হবে। যদি যদি টেকনিক্যাল কোনো কারণে দু এক সপ্তাহ এদিক ওদিক হতেই পারে। গান আমরা যখন বানাই তখন আরেকটা গান যখন এরপরে বানাই আমরা একরকম বানানোর চেষ্টা করি না, আমরা চাই আমাদের সাউন্ডটা যাতে একটু ডিফার করে। এবং অবশ্যই বয়সের সাথে সাথে আমাদের চিন্তা চেতনার যে ভাবধারার যে পরিবর্তন এসেছে সেটার একটা সুস্পষ্ট ছাপ গানগুলোর মধ্যে আছে বলে আমরা মনে করি। বিশেষত্ব কি থাকছে নতুন এই অ্যালবামে? অন্য সময় অনিকেত প্রান্তর এই দুইটা অ্যালবাম এবং অন্যান্য মিক্স অ্যালবামে আর্টসেলের যে সাউন্ডটা পেয়েছে সেটা থেকে আর্টসেলের যে এই 23-24 বছর ম্যাচিউরিটি হয়েছে সেইটার একটা প্রপার রিফ্লেকশন নতুন অ্যালবামটাতে থাকবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষে শ্রোতারা হাতে পাবে আর্টসেলের তৃতীয় অ্যালবাম অতৃতীয়। প্রথম ও দ্বিতীয় অ্যালবামের মতো তৃতীয় অ্যালবামও কি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হবে জানা যাবে সময়ে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।